একটি অর্থ বছরে সরকারের অনুমতি আয় এবং ব্যয়ের হিসাবেই হলো বাজেট। একটি দেশে নির্বাচিত সরকারকে দেশের যখন দায়িত্ব দেয়া হয়, তখন সরকার আগাম কিছু পরিকল্পনা করে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে, যেটি আসলে বাজেটের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেয়ে থাকে। একটি নির্দিষ্ট বছরে কোথায় কত টাকা ব্যয় হবে, সেই পরিকল্পনার নামকে বাজেট বলা হয়ে থাকে। জাতীয় বাজেটের মূল অংশ দুটি, প্রথম অংশ রাজস্ব আদায় সংক্রান্ত। এই অংশে সরকারের রাজস্ব ব্যবস্থা ও আদায় সংক্রান্ত প্রস্তাব সমৃহ থাকে। দ্বিতীয় অংশে থাকে সরকারি ব্যয়ের প্রস্তাব সমৃহ। প্রতি বছর একটি আইন প্রস্তাব বা বিল আকারে জাতীয় বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়, একেই বলা হয় অর্থ বিল। সংসদ সদস্যরা অনুমোদনের পর এটি আইনে পরিণত হয়। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব প্রস্তাব সমূহ প্রণয়ন করেন এবং অর্থ বিভাগ ব্যয় প্রস্তাব সমূহ প্রণয়ন করেন। বাজেট কেন উৎপাদন, উন্নয়ন ও কল্যাণ, একটি দেশের বাজেটের মূলত এই তিনটি প্রধান লক্ষ্য থাকে। এছাড়া নানা প্রাসঙ্গিক বিষয় নিয়ে দেওয়া বাজেটের মাধ্যমে একটি দেশের উৎপাদন বাড়ানোর চেষ্টা থাকে, সেই সঙ্গে প্রচেষ্টা থাকে উন্নয়নকে ত্বরান্বিত করা। সব মিলিয়ে সবার কল্যাণের সাধনের চেষ্টা অব্যাহত থাকে। যে কোনো বাজেটের দুটি দিক থাকে, এর মধ্যে একটি হচ্ছে ফিসকাল দিক আর একটি হচ্ছে মানিটারি দিক। বাজেটে দেশের অর্থনীতি প্রায় সব দিকে বিবেচনায় নিতে হয়। বাজেটের মূল লক্ষ্য থাকে কয়েকটি, যেমন জিডিপি প্রবৃদ্ধি কতটা অর্জিত হবে, মূল্যস্ফীতি কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যাবে, বাজেট ঘাটতি কিভাবে কমিয়ে আনা যাবে এবং দারিদ্র বিমোচন কিভাবে সম্ভব হবে। বাংলাদেশে বাজেট প্রণয়ন করা হয় 12 মাসের জন্য, যা চলতি বছরের 1 জুলাই থেকে পরবর্তী 30 বছরের 30 জুন পর্যন্ত কার্যকর থাকে। প্রতি বছর জুন মাসে বাংলাদেশের জাতীয় সংসদে বাজেট অধিবেশন সরকারের পক্ষে অর্থমন্ত্রী বাজেট বিল পেশ করেন। এর আগে এই বাজেট বিল ক্যাবিনেট সভায় বিবেচনা ও অনুমোদন করা হয়।